बिस्मिल्लाह रहमान रहीम। आज ज़ियाल हुत्ता दिवस नैशनल एम्पावरमेंट ह्यूमन राइट्स फाउंडेशन पक्ष देखे चैनल कर्णफुली एवं चिटिजी टाइमर पक्ष देखे देशवासी के सालाम शुभेच्छा जानाच्छि। आज ज़ियाल हुत्ता दिवस चार नेता के निर्मम भाव हत्या करा हुआ। আমরা ন্যাশনাল এম্পাওয়ারমেন্ট হিউম্যান রাইটস ফাউন্ডেশনের পক্ষ থেকে তাদের আত্মার মাগফিরাত কামনা করতেছি, সাথে সাথে তাদের পরিবারবর্গকে সমবেদনা জানাচ্ছি ন্যাশনাল এম্পাওয়ারমেন্ট হিউম্যান রাইটস ফাউন্ডেশনের পক্ষ থেকে। প্রতিটি হত্যাকাণ্ড ন্যাশনাল এম্পাওয়ারমেন্ট হিউম্যান রাইটস ফাউন্ডেশন নিন্দা জ্ঞাপন করে যাচ্ছে, কারণ কোনো হত্যাকাণ্ড দেশের মঙ্গল বই আনে না। যারা দেশের জন্য কাজ করে তাদের হত্যা করা মানে দেশকে হত্যা করা, দেশের উন্নয়নকে হত্যা করা, দেশের যারা দেশকে ভালোবাসে সেই ভালোবাসাকে হত্যা করা। তাহলে কোনো হত্যাকাণ্ড, কোনো অন্যায়, কোনো জুলুম ভালো হতে পারে না। রাজনৈতিক খানাহানি দ্বারাই এই হত্যাকাণ্ড ঘটে। আমরা চাই না কোনো রাজনৈতিক হানাহানি হোক, আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান করা দরকার, নয়তো বা হত্যাকাণ্ডের মতন ঘটনা ঘটে যায়। আমরা ন্যাশনাল এম্পাওয়ারমেন্ট হিউম্যান রাইটস ফাউন্ডেশন মনে করি দেশের মানুষ যে কোনো বিষয় নিয়ে আলোচনা করবে, আলোচনার পথ যারা দায়িত্ববান তাদেরকে বসার জন্য আমরা সব সময় অনুরোধ করে থাকি। কারণ এই যে আলোচনা মাধ্যমে যদি সমাপ্ত না হয় বিভিন্নভাবে হত্যাকাণ্ড ঘটে যায়। ছোট্ট একটা বিষয় নিয়েও মানুষের মধ্যে হানাহানি মারামারি লেগেই থাকে। স্কুলের ভিতরে, কলেজের ভিতরে, ইউনিভার্সিটির ভিতরে একটি ছোট্ট বিষয় নিয়ে মারামারি হয়, কোনোটা হত্যাকাণ্ড কোনোদিন কল্যাণ বই আনে না। তাই আমরা মনে করি প্রতিটি হত্যাকাণ্ড নিন্দনীয়, বিশেষ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওনার পরিবার সহ হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের মাধ্যমে দেশে যে হত্যাকাণ্ড শুরু হলো, যে এরপরে চার নেতা জিয়ালের মধ্যে হত্যা করা হলো, তারপরে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করা হলো এবং অনেক হত্যাকাণ্ড আমরা দেখেছি, কোনো হত্যাকাণ্ড ভালো না। আমরা কোনোদিন হত্যাকাণ্ডকে ভালোবাসি না, আমরা সবসময় নিন্দা জানাই। কারণ দেশের জন্য যারা কাজ করে, দেশকে যারা ভালোবাসে তাদেরকে যদি হত্যা করা হয় তাহলে দেশের কল্যাণ বই আনে না। আমরা বঙ্গবন্ধুর এই শাহাদতের পর দেশকে আমরা কিছুটা উন্নতির দিকে নিয়ে গেছি সত্যই, কিন্তু দুর্নীতিমুক্ত দেশ বঙ্গবন্ধু যেটা করতে চাইছিল সেটা এখনো সম্ভব হয়নি। দুর্নীতি সব দিকে, যেই সরকারি প্রতিষ্ঠানে যান না কেন কোনো কাজে, ওখানে দুর্নীতি ছাড়া কোনো কিছুই নাই। একটা পেনশনের টাকা তুলতে গেলে ওখানে তাদেরকে উৎস দিতে হয়। সব জায়গায় আপনি রেজিস্ট্রি বলেন, আপনি সরকারের কোনো দপ্তরে কাজের জন্য যান, আবার সরকারের উন্নয়ন কর্তৃপক্ষের কোনো কাজে যান এবং কোনো একটি বিল্ডিং এর এনওসির জন্য যান বা কোনো একটা প্ল্যানের জন্য যান, আমাদেরকে সরকারের ফির পাশাপাশি বড় ধরনের মানুষকে কি দিতে হয়, ঘুষ দিতে হয়। তাহলে সরকারে এত বেতন দেওয়ার পরও মানুষ কেন এই দুর্নীতি করতেছে তাহলে বুঝতে হবে তাদের মনটা হলো খুব সংকীর্ণ, নতুবা মানুষের কে চালার জন্য কত টাকা লাগে, হাজার হাজার কোটি টাকা ব্যাংকের টাকা মেরে দিয়ে বিদেশে পাড়ি জমায়, এটা কোনোদিন কল্যাণ বই আনে না দেশের জন্য। দেশের টাকা দেশে থাকবে, বাহিরে প্রচার হয়ে যাবে, এটা কোনোদিন
দেশের জন্য মঙ্গলজনক না। তা আমরা বারবার বলি থাকি, দেশের টাকা দেশে থাকবে, দেশে উৎপন্ন হবে, দেশের বঙ্গবন্ধু যেভাবে চাইছিলেন দুর্নীতিমুক্ত একটি সমাজ, কৃষি কৃষক সমৃদ্ধি একটি দেশ এবং উন্নতিশীল দেশে পরিণত করার জন্য সব সময় চেষ্টা চালিয়ে গেছে। তাই আমি অনুরোধ করব, এই দেশের জনগণকে অনুরোধ করতে চাই যে আমরা হত্যাকাণ্ড দেখতে চাই না, আমরা দেখতে চাই এক অপরের মধ্যে ভালোবাসা। প্রত্যেক রাজনৈতিক দলের মধ্যে চাই একটি ভালোবাসা, আলোচনা, আলোচনার মধ্যে একটি টেবিলে বসি সমাপ্ত করা। কোনো হত্যাকাণ্ড আমরা দেখতে চাই না, কোনো রাজনৈতিক খানাহানি দেখতে চাই না, একটি ঘটনাকে কেন্দ্র করে মিথ্যা মামলা আমরা দেখতে চাই না। কোনোদিন এটা দেশের জন্য কল্যাণ বই আনে না। আপনি একজনকে মিথ্যা মামলা দিচ্ছেন, তার রাগ অনেক বেড়ে যাবে। আমি কেন মামলা খাইলাম, আমি কেন মামলার সম্মুখীন হলাম, আমার পরিবারটা যারা ধ্বংস করলো আমি তাদেরকে রাখবো না, এই জন্যই দেশের মধ্যে হত্যাকাণ্ড সংঘটিত হয়। তাই আমি অনুরোধ জানাবো, যে ক্ষমতা যারাই ক্ষমতা থাক না কেন, আমরা ভালোবাসা দিয়ে দেশকে সাজাবো, সোনার বাংলা গঠন করব। এ হোক আমাদের স্লোগান, আমরা হত্যাকাণ্ডকে বর্জন করব, আলোচনার মাধ্যমে দেশের সমস্যা সমাধান করব। এ হোক আমাদের স্লোগান, এ হোক আমাদের জীবনের ভালোবাসা এবং যত্ন সহকারে আমরা যেন দেশকে দেশের সমৃদ্ধ করতে পারি, সেই পরিশ্রমটুকু আমরা কাজে লাগিয়ে আমাদের দেশকে সোনার বাংলা করার জন্য প্রচেষ্টা চালিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।